আসসালামু আলাইকুম জামাত শিবিরকে নিষিদ্ধ করে সরকার একটি রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছিল এটা কয়েক রকমের ফায়দা সেই আলোচনা করছি বিশ্লেষণ করছি তারপরে দেখেন তার আগে বলি যে প্রেক্ষাপটটা কি প্রেক্ষাপটটা হলো যে সরাসরি ছাত্রদের দাবি মানতে অস্বীকৃতি এবং ছাত্রদের এই দাবিকে তুচ্ছ করা ঝাঁকে ঝাঁকে নেমে আসলো শিক্ষার্থীরা তাদের উপর প্রথম আক্রমণ করলো আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের হেলমেটধারী অস্ত্রধারীরা প্রথমেই মারা গেল ছয়জন পরের দিন প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন যেখানে তার আগেই কারা হামলা করলো তাদের সেই অস্ত্রধারীদের একবার চিহ্নিত তারা গণমাধ্যমে তাদের মানে অস্ত্র সহ চেহারাটা গোল গোল করে ডাক দিয়ে দেখানো হলো এবং তাদের সাংগঠনিক পরিচয় পর্যন্ত প্রকাশ করা হলো প্রধানমন্ত্রী ওই ভাষণে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন যে দাবি তো আমি মেনে নিয়েছি ঠিক আছে সেটা অন্য কথা কিন্তু এটার ব্যাপারে বলেন যে বিএনপি জামাত তারা নাশকতা করছে সে ভারতীয় যে হাইকমিশনার তার কাছেও বলেন ইতালি রাষ্ট্রদূতের কাছে বললেন চোদ্দ দলের সবাই বলছেন এবং তারও আগের থেকে তারা শুরু থেকেই এটাকে নাশকতা নাশকতা অর্থাৎ আঠারো সালের যে আন্দোলন কোটা আন্দোলন সেই আন্দোলনে এত সন্ত্রস্ত ছিল যাতে এটা কোনোভাবেই বিস্তৃত না হয় এবং এটা যাতে জামাত বিএনপির উপরে চাপানো যায় সেই কারণে তারা প্রাথমিক স্টেজে জামাত শিবিরকে তারা লক্ষ্য করলো এবং বারবার আবার মুখে উচ্চারণ করছে বিএনপি তো বিএনপি নিষিদ্ধ করার মতন সেই পর্যন্ত আগায়নি হয়তো এটাকে যদি তারা ক্যাশ করতে পারতো তাহলে হয়তো ওই পর্যায়ে যেত তারপরে কি হলো জামাত নিষিদ্ধের ব্যাপারে বহু আগে যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে বা দল করে তারা অনেক আগে বলছে যে যেহেতু যুদ্ধাপরাধে তারা সহযোগিতা করেছে সেই দলকে নিষিদ্ধ করা হোক তখন একটা জনপ্রিয় একটা দাবিও ছিল শাহবাগের সেই ডাক্তার ইমরানের যে নেতৃত্বে যে আন্দোলন সেই আন্দোলনেও উচ্চারিত তখন কিন্তু তারা এটা নিয়ে খেলেছে খেলেছে এই অর্থে যে তারা জামাতকে রেখে বিএনপিকে বারবার ব্র্যান্ডিং করতে চেয়েছে যে জামাতের সঙ্গে বিএনপি জামাতের সঙ্গে বিএনপি এবং বিএনপি হয়েছে এই প্রচারণায় এবং তখন কিন্তু তাদের এই ছকটা বেশ কাজে লেগেছে যে বিএনপি বিএনপি একের পর এক হচ্ছে চুপচাপ আছে এ ব্যাপারে কোনো তারা বিবৃতি দিচ্ছে না বক্তব্য দিচ্ছে না যে আমাদের উপরে অজস্র জুলুম নির্যাতন হচ্ছে ধরে ধরে নিয়ে গুলি করে হাঁটুর গুলি করে তাদেরকে পঙ্গু করা হচ্ছে অনেকে গুম খুনের শিকার হচ্ছে বিএনপি চুপচাপ অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল অর্থাৎ বিএনপি যদি তখন জামাতের কথা বলে তাহলে সাথে সাথে জামাত এক করে প্রচার চালাবে যে এরাও স্বাধীনতা বিরোধী শক্তি তো যাক এটা হইতে 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 পরিস্থিতি এখন পাল্টে গেছে যখন এই অস্ত্রটা খাটাতে গেল শিক্ষার্থীদের আন্দোলনের ব্যাপারে এবং খোঁজার চেষ্টা করা হলো যে তৃতীয় শক্তি জঙ্গি জামাত বিএনপি তখন কিন্তু খাইল না কেন ততক্ষণে কিন্তু ছাত্ররা ইনভলভ হয়ে গেল এবং তারা বুঝতে পারলো যে সরকার বলতে তো তারপরেও শেষ চেষ্টা ছিল যে জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করে এমন একটা পরিস্থিতি তৈরি করবে যে জামাত শিবির তার প্রতিবাদে তারা রাস্তায় নামবে ভাঙচুর করবে ওটাকে তারা ক্যাশ করবে এবং আমার যেটা ধারণা যে তারা যদি রাস্তায় নেমে যদি হাউ কাউ চিল্লা চিল্লি করতো এবং তারা যদি ভাঙচুর করতো সরকার কিছুটা অ্যালাউ করতো অ্যালাউ করে কালার করার চেষ্টা করতে এই তো জামাত ছবির নেমে নাশকতা চালাচ্ছে এটা পুরো জিনিসটাকে ডাইভার্ট করার চেষ্টা করলো কিন্তু জামাত তো অত্যন্ত বুদ্ধিমান তারা এই ট্রাপে পা দেয়নি তারা কোনো কড়া প্রতিক্রিয়া দেয়নি তারা বিবৃতি দিয়েছে তারা বলেছে যে তাদের তারা গণতান্ত্রিক রাজনীতি করে তারা কোনো নিষিদ্ধ সংগঠন না তারা প্রকাশ্যেই রাজনীতি করতে চায় কিন্তু সরকার তাদেরকে অঘোষিতভাবে নিষিদ্ধ করে রেখেছে তারা প্রকাশ্যে কোনো সভা সমাবেশ করতে চায় না এবং তাদের এই স্ট্যান্ডটা কিন্তু পশ্চিমারাও পছন্দ করে যে ধর্মীয় রাজনৈতিক দলগুলো যাতে প্রকাশ্যে সভা সমাবেশ করে গণতান্ত্রিক রাজনীতি করে কারণ আন্ডারগ্রাউন্ডে গেলে তো তখন সেই জঙ্গির একটা ভয় থাকে সেটা পশ্চিমারাও পছন্দ করে না ফলে সরকারের এই সিদ্ধান্ত কিন্তু পশ্চিমারাও পছন্দ করেনি আবার জামাত কোনো কড়া প্রতিক্রিয়া দেখিয়ে সরকারকে সরকারের যে ট্রাপ তার যে ইচ্ছা ছিল যেটা সেটাকেও তারা করতে দেয়নি অর্থাৎ বর্তমান যে ছাত্র আন্দোলন হচ্ছে সেই আন্দোলনটা মধ্যে অন্য কোনো ইস্যু ঠুকানোর কোনো সুযোগ জামাত দেয়নি ফলে পুরো মিশন মানে জামাতকে নিষিদ্ধ করার পুরো মিশন কিন্তু আসলে ব্যর্থ হয়ে গেছে এখন হয়তো এমন হতে পারে কাউকে কাউকে কোনো কোনো এজেন্সি দিয়ে কিছু ঘটনা ঘটিয়ে তারা চেষ্টা করতে পারে যে এই তো জামাত শুরু করেছে অরাজকতা নাশকতা এটা বলে হয়তো ডাইভার্ট করতে পারে কিন্তু এইটা এখনকার যে রাজনৈতিক পরিস্থিতি তাতে এটা আর খাবে না কোনো অর্থেই খাবে না কারণ এখন সামনে মানুষের সামনে একমাত্র হচ্ছে বিচার গণহত্যার বিচার করতে হবে এবং ওই বিচার করতে গেলে সরকারকে পদত্যাগ করতে হবে এখানে জামাত বিএনপির কিচ্ছু নাই দলে দলে যারা নামছে এরা কোনোদিনও আওয়ামী লীগও করে না বিএনপিও করে না অথবা বিএনপির সমর্থক হতে পারে অথবা আওয়ামী লীগের শুভ আকাঙ্ক্ষী হতে পারে কিন্তু একটাই যে শিক্ষার্থীদের গায়ে হাত দেওয়া হয়েছে এইটাকে তারা কোনোভাবেই মানবে না ফলে এখন অন্য কোনো ইস্যু দিয়ে যে সরকার যে আত্মরক্ষার চেষ্টা করবে সেই সুযোগটা নেই এবং জামাতও খুব বুদ্ধিমত্তার সাথে এটি খেলছে বিএনপিও বিবৃতি দিচ্ছে তার নৈতিক সমর্থন দিচ্ছে কিন্তু কোনো ফিজিক্যাল প্রেজেন্স থাকছে না সব মিলিয়ে সরকার এমন কণ্ঠাসা হয়েছে যে তার একটার পর একটা ছক একটার পর একটা কৌশলগুলো মাঠে মারা যাচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ